জাতি হিসেবে আমরা যেমন উদাসীন, ঠিক একইভাবে আমরা আমাদের ইতিহাস নিয়েও যথেষ্ট রকমের উদাসীন। একটা কথা প্রচলিত আছে যে বিজয়ীরাই ইতিহাস লেখে, কিন্তু 47, 52, 71 আমরা কখনোই আমাদের ইতিহাস লিখতে পারিনি। আমাদের ইতিহাস লিখেছে অন্যরা এবং আমরা সেটা মেনে নিয়েছি। 1952-এর ভাষা আন্দোলনের পর গোটা পৃথিবীকে বোঝানো হলো যে আমরাই একমাত্র জাতি যারা মাতৃভাষার জন্য প্রাণ দিয়েছি, আমরা গর্বিত হলাম। কিন্তু তথ্যটা হওয়া উচিত ছিল যে আমরাই একমাত্র জাতি যারা মাতৃভাষাকে রাষ্ট্রভাষা করার জন্য প্রাণ দিয়েছি। কিছুটা কষ্ট করে খোঁজ নিয়ে দেখবেন যে 1952-তে আমরা মাতৃভাষার জন্য আন্দোলন করিনি, আমরা আন্দোলন করেছিলাম আমাদের মাতৃভাষাকে রাষ্ট্রভাষা করার জন্য, অর্থাৎ আমাদের বাংলাকে রাষ্ট্রভাষা করার জন্য আমরা আন্দোলন করেছিলাম। যেহেতু তখনকার হিসেব অনুযায়ী শতকরা 50%-এর বেশি সংখ্যক মানুষ বাংলায় কথা বলতেন, তাই আমাদের আন্দোলনটা ছিল সম্পূর্ণ যৌক্তিক। এবং আরেকটা কথা হচ্ছে, তখনকার প্লেকার্ডগুলোতেও স্পষ্ট করে লেখা ছিল যে রাষ্ট্রভাষা বাংলা চাই। সেই হিসেব অনুযায়ী ইউনেস্কো আমাদের আন্দোলনকে যে স্বীকৃতি দিয়েছে সেটা হওয়া উচিত ছিল আন্তর্জাতিক রাষ্ট্রভাষা দিবস হিসেবে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে না। তাছাড়া আমাদের উচিত ছিল ফাল্গুনকে প্রাধান্য দেয়া, অর্থাৎ ফাল্গুন মাসকে প্রাধান্য দেয়া, ফেব্রুয়ারি মাসকে না। কিন্তু আমি তো আগেই বলেছি যে আমরা আমাদের ইতিহাসের ব্যাপারে বেশ উদাসীন এবং আমাদের ইতিহাস অন্যরা যেভাবে লিখেছে আমরা সেভাবে মেনে নিয়েছি। এখন একটা অপ্রিয় সত্য বলি, আমরা আমাদের স্বাধীনতা অর্জন করেছি 1971-এ, অথচ এত বছর পরেও আমরা আমাদের ভাষাকে, অর্থাৎ আমরা আমাদের বাংলা ভাষাকে তার প্রাপ্য সম্মানটুকু বা প্রাপ্য মর্যাদাটুকু দিতে পারিনি। এর কারণ হতে পারে যে আমরা আমাদের ভাষার ব্যাপারেও যথেষ্ট রকমের উদাসীন। যাই হোক, আমাদের ভাষা আন্দোলনের প্রেক্ষাপট সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার চেষ্টা করেছি এতক্ষণ। আশা করছি আপনি আমাদের ভাষা আন্দোলনের প্রেক্ষাপট সম্পর্কে একটা স্বচ্ছ এবং সুন্দর ধারণা পেয়েছেন। অন্তত আমাদের ভাষা আন্দোলনের প্রেক্ষাপট সম্পর্কে প্রাথমিক ধারণা পেয়েছেন। তবুও যদি আপনার কোনো কিছু জানার থাকে বা কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করতে পারেন, কিংবা আপনি যদি আমার তথ্যগুলোর সাথে কোনো কিছু যোগ বা বিয়োগ করতে চান তবুও কমেন্ট করতে পারেন। আবার আমার এই ভিডিও সম্পর্কে কিংবা আমার এই চ্যানেল সম্পর্কে আপনার যে কোনো ধরনের মতামত জানানোর জন্য কমেন্ট করতে পারেন, সেটা হোক ইতিবাচক কিংবা নেতিবাচক। স্বাধীন দেশের নাগরিক হিসেবে স্বাধীনভাবে মতামত প্রকাশের অধিকার আপনার আছে। সবশেষে একটা অনুরোধ করছি, আমার দেয়া তথ্যগুলোতে যদি কোনো ভুল থাকে বা আপনার চোখে যদি কোনো ভুল ধরা পড়ে তাহলে সেগুলো কমেন্টে জানাতে পারেন, আমি সেগুলো শুধরে নেওয়ার চেষ্টা করব। অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে আবার কথা হবে ইনশাআল্লাহ। ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রুডেনশিয়াল প্যাশনের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।